আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। কন্যা সন্তানের মা হলেন অপি করিম, চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে। নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি, কন্যা সন্তানের বাবা মা হয়েছেন তারা। আজ 28শে ডিসেম্বর রাজধানী স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা। বিষয়টি নিশ্চিত করেছেন এ দম্পতির একাধিক ঘনিষ্ঠজন। খবরটি নিশ্চিত করেছেন অপির মা শাহানা আরা করিম। তিনি জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপি করিমের কন্যা সন্তান। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। বললেন, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এর মধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি আরও এক অপি করিমের জন্ম হলো আজ। হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল 9টা 15 মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন। এদিকে নির্ঝর ও অপির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। এ দম্পতির সংসারের প্রথম সন্তান এটি। উল্লেখ্য, 2016 সালের 7ই জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি। বিয়ের পর থেকে বেশ কয়েকবার তাদের সংসার ভাঙার গুজব ছড়ায়। তবে গত বছরের নভেম্বরে নির্ঝরের নতুন একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে হাজির হয়ে অপি জানান তারা সুখে আছেন। এর এক বছর পর এলো সন্তান জন্মগ্রহণের সুখবরটি। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।